কিন্তু ভাজা যায়, আমি কিন্তু অল্প তেলে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। এখন আমি এইভাবে সাজিয়েছি, এবার রেখে দেব। সাদা তেলটা নিয়ে আসি। আজকে যে রেসিপিটা বানাবো, কম সময় সহজ পদ্ধতিতে বানাবো, ঘরের উপকরণ দিয়েই বানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই সবাই রান্নাঘরে। আজকে রেসিপি চিকেন কাঠি কাবাব বানাবো। ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকে চিকেন কাঠি কাবাবের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রসুন, আদা, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কাঠি। এখন আমি মাংসটা মাখিয়ে নেব। প্রথমে লবণ, গোলমরিচ গুঁড়ো, আমি একটু লেবু দিয়ে দেব, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। এবার ভালো করে মেখে ঢেকে রাখবো। আধ ঘন্টা ঢেকে রাখবো। আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম গুলো কেটে নেব। আধ ঘন্টা পরে আমি চাপাটা খুলে দেব। এবার দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেব টমেটো সস, দেব টক দই, দেব সয়া সস এক চামচ। এবার ভালো করে এটা মেখে নেব। ভালো করে মেখে আমি 20 মিনিট রেখে দেব ঢেকে। এখন আমি চাপাটা খুলে নেব। এবার আমরা বানিয়ে নেব। বানান প্রথমে দেব পেঁয়াজ, তারপরে দেব ক্যাপসিকাম, তারপরে দেব টমেটো, তারপরে দেব চিকেন, তারপরে দিয়ে দেব আবার পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন। এবার দিয়ে দেব চিকেন, এবার দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এই দেখুন আমি এটা বানিয়ে নিয়েছি।
এবার রেখে দেব। কাঠিগুলো আমি বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে কিনেও আনতে পারেন। এখন আমি এইভাবে সাজিয়েছি, এবার রেখে দেব। বন্ধুরা আকাশে খুব মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে, কি জানি কি হয়। খুব হাওয়া চলছে। এবার আমি এগুলো দিয়ে দেব, অল্প তেলে দেব, বেশি তেলে দিলে কিন্তু পেঁয়াজগুলো টমেটোগুলো একদম ঘি হয়ে যায়, তার জন্য আমি এভাবে দিয়েছি। ভেজে নেব, পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে দিয়ে রাখবো এভাবে। এটা অনেক তেল দিয়ে কিন্তু ভাজা যায়, আমি কিন্তু অল্প তেলে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো।